Assalamu alaikum, hello dear students and viewers. I'm Muhammad Zamiruddin. You are watching Jomir English Point. Aske amader alochona ta hocche tag question niye. Tag question amra duita lecture er moddhe mane duita class er moddhe amra complete korar chesta korbo. Eta hocche tag question easy way lecture 1. Tarpor hocche tag question easy way lecture 2. তাহলে চলুন আমরা এই পিডিএফ ফাইলটাতে চলে যাচ্ছি। এখানে আপনারা দুইটা পেজ দেখতে পাচ্ছেন, আমি একটু মিনিমাইজ করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্তে, একটু মিনিমাইজ করে দেখাচ্ছি দুইটা পেজে। তাহলে এটা কোশ্চেনটা আমরা সম্পূর্ণ এ টু জেড তাহলে দুইটা পেজের মধ্যে আমি লিখে দিছি, এখান থেকে আমরা জেনে নিব। তাহলে এই পিডিএফ ফাইলটা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা ফার্স্ট কমেন্টটাতে আমি পিন আপ করে দিব, আপনারা ওখান থেকে নিয়ে নিতে পারবেন। তাহলে মোবাইলে হোক, ল্যাপটপে হোক, যে কোথাও আপনারা ওখান থেকে এই পিডিএফটা ডাউনলোড করে নিজেও নিজের মোবাইলে বা প্রিন্ট করে নিতে পারেন। তাহলে চলুন আমরা আজকে প্রথমে চলে যাচ্ছি, প্রথম পার্টটাতে আমরা চলে যাচ্ছি। তাহলে টেনশনের কিছু নেই, আমরা এগুলো বারবার আরো প্র্যাকটিস করব। এগুলা ক্লাসও প্র্যাকটিস হবে, আমাদের অফলাইনেও হবে অনলাইনেও হবে, তাহলে আমাদের টেনশনের কোনো প্রয়োজন নেই। তাহলে এরপরে আমরা চলে যাচ্ছি টেক কোশ্চেনে, আমরা চলে যাচ্ছি টেক কোশ্চেন জিনিসটা কি, প্রথমে আমি সেটা বলছি। প্রদত্ত স্টেটমেন্ট এর আলোকে উক্ত স্টেটমেন্ট শেষে একটি সংক্ষিপ্ত প্রশ্নাংশ জুড়ে দেওয়াকে মেকিং টেক কোয়েশ্চেন বলে। তাহলে এটা আপনারা আরো সুন্দর করে বুঝে নিতে পারেন, আমি এখানে আমার মতো করে লিখছি। প্রদত্ত স্টেটমেন্ট মানে যে সেন্টেন্সটা বা যে তথ্যটা দেওয়া আছে এটার আলোকে এর শেষে, মানে একটা সেন্টেন্সের শেষে আর একটা সেন্টেন্স জুড়ে দেওয়ার নামেই হচ্ছে মেকিং টেক কোয়েশ্চেন। তাহলে তবুও আপনারা এখান থেকে লিখেও নিতে পারবেন, যারা ওই সিস্টেমটা পারবেন না, পিডিএফটা ডাউনলোড করতে পারবেন না, তারা এখান থেকে কি করতে পারবেন, স্ক্রিনশট নিয়ে অথবা ভিডিওটা পজ করে লিখে নিতে পারবেন। তাহলে দেখুন টেক কোশ্চেনের বিবেচ্য বা আলোচ্য বিষয় তিনটি। এক নাম্বারে দেখুন, এক নাম্বার হচ্ছে এই এক নাম্বার এ তিনটা আমি একটু কালার করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, রেড কালার করে দিছি। এটা হচ্ছে এক নাম্বার অক্সিলারি ভার্ব, এরা হচ্ছে মাইন্ড ইট, অলওয়েজ ইউ হ্যাভ টু মাইন্ড ইট, এটা মনেই রাখতে হবে। এক নাম্বার অক্সিলারি ভার্ব, এটাই বুঝতে হবে, জানতে হবে, আমরা আরো প্র্যাকটিস এগুলো করাবো, আপনারা এখান থেকে মুখস্থ করে নেবেন ফার্স্ট অফ অল। তারপর সেকেন্ড হচ্ছে মুড অফ ভার্ব, সেকেন্ড মুড অফ ভার্ব, তার হচ্ছে সাবজেক্ট। তাহলে এই তিনটা বিষয় হচ্ছে এই তিনটা আলো টেক কোশ্চেনের মেন পয়েন্ট। তাহলে চলুন আমরা প্রথমটা যাচ্ছি, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব নির্বাচন, কিভাবে আপনি অক্সিলারি ভার্ব নির্বাচন করবেন সেটা দেখুন। প্রদত্ত স্টেটমেন্ট এ অক্সিলারি ভার্ব থাকলে তা দিয়ে প্রশ্ন হয় বা টেক কোশ্চেন হয়, এটাকে প্রশ্ন হয়, এখানে আপনি চাইলে টেক কোশ্চেন হয় সেটাও লিখতে পারেন। আচ্ছা, প্রদত্ত স্টেটমেন্ট এগুলো আপনার একটু মুখস্থ করে নিতে হবে, নতুবা বারবার প্র্যাকটিস করলে চলে আসবে, মুখস্থ করার তেমন দরকার নেই। প্রদত্ত স্টেটমেন্ট এ অক্সিলারি ভার্ব থাকলে তা দিয়ে প্রশ্ন করা হয়, এটা হচ্ছে ফার্স্ট। তারপরে হচ্ছে প্রদত্ত স্টেটমেন্ট, প্রদত্ত স্টেটমেন্ট এ অক্সিলারি ভার্ব না থাকলে যদি প্রেজেন্ট ফর্ম হয়, দেখুন প্রেজেন্ট ফর্ম হলে হবে ডু ডাজ দিয়ে, প্রেজেন্ট ফর্ম হলে হবে, আমি রেড কালার করে দিচ্ছি, প্রেজেন্ট ফর্ম হলে হবে ডু বা ডাজ দিয়ে, ফার্স্ট ফর্ম যদি হয় তখন হবে ডিড দিয়ে, ফার্স্ট ফর্ম হলে তখন ডিড দিয়ে হবে, তা যুগে প্রশ্ন করা হয় বা টেক কোয়েশনটি হয়। এগুলো আমরা প্র্যাকটিস করব, এগুলো প্র্যাকটিসে আরো সুন্দর করে আমরা এগুলা বুঝতে পারবো। টেন্স, তারপরে দেখুন সি নাম্বারটা আমি করে কি লিখছি, টেন্স ও সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্বের পরিবর্তন ঘটে। তাহলে টেন্স এবং সাবজেক্ট অনুসারে
কিসের পরিবর্তন ঘটে? অক্সিলারি ভার্বের পরিবর্তন ঘটে। তারপরে স্টেটমেন্টটি ইম্পারেটিভ হলে ক্যান, স্টেটমেন্টটি ইম্পারেটিভ হলে দেখুন আমি পিঙ্ক কালার করে দিচ্ছি এখানে। স্টেটমেন্টটি ইম্পারেটিভ হলে, ইম্পারেটিভ সেন্টেন্স হলে, স্টেটমেন্টটি মানে তত্ত্বটি যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তখন ক্যান কুট অথবা উইল উট অথবা শ্যাল শুট এগুলো যুগে প্রশ্ন করা হয় বা ট্যাগ কোয়েশ্চন হয়। যদি দেখুন এরপরে লেট দিয়ে যদি হয় এটা প্রশ্ন করা হবে শ্যাল বা উইল দিয়ে। লেট লেট দিয়ে যদি লেট যুক্ত বাক্য হলে, লেট যুক্ত প্রদত্ত স্টেটমেন্টটি যদি লেট যুক্ত হয় তখন এটা এটার পরবর্তী যে একটা ট্যাগ কোয়েশ্চন হবে, ট্যাগ কোয়েশ্চন হবে, কোয়েশ্চন ট্যাগও বলা যায়, ট্যাগ কোয়েশ্চনও বলা যায়, বোথ আর কারেক্ট, এটা দুটোটাই বলতে পারে। তারপরে এরপরে আসুন এফ নাম্বার, ট্যাগ কোয়েশ্চন মূলত স্টেটমেন্ট এরই অংশ। আমরা অনেকে মনে করি এটা আলাদা কিছু, তাই না? তাহলে স্টেটমেন্টের ট্যাগ কোয়েশ্চনটা হচ্ছে যে স্টেটমেন্টটা দেওয়া হবে সে এরই অংশ, কারণ ওই স্টেটমেন্টটাকে দৃঢ় করার জন্য, আর একটু জোর দেওয়ার জন্য, আর একটু স্পেসিফাই করার জন্য ও ট্যাগ কোয়েশ্চনটা করা হয়, এটা অন্য কিছু নয়। তাহলে এরপরে আসুন, তাই স্মল লেটার দিয়ে প্রশ্ন শুরু হয়। কি জন্য? তাই কি দিয়ে শুরু হয়? স্মল লেটার দিয়ে প্রশ্ন শুরু হয়। কেন? এটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চনটা হচ্ছে মূলত স্টেটমেন্টের এই অংশ, তাই স্মল লেটার দিয়ে প্রশ্ন শুরু হয়। আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন, যখন প্র্যাকটিস করবেন কয়েকটা কয়েকবার এটা এগুলো দেখবেন বা পড়বেন, পিডিএফটা নিয়ে যখন এটা আপনি দেখবেন মোবাইলে অথবা ল্যাপটপ অথবা ডাইরেক্ট প্রিন্ট আউট করে যখন পিডিএফটা নেবেন তখন এটা আপনাদের ইজি হয়ে যাবে, টেনশনের কিছু নাই। তারপরে আসুন মুড, মুড অফ ভার্ব, মুড অফ ভার্ব হচ্ছে ভার্বের ধরনটা কেমন। স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ হলে, মানে স্টেটমেন্টের সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তারপরে ট্যাগ কোয়েশ্চনের সেন্টেন্সটি হবে নেগেটিভ। স্টেটমেন্টটি যদি কি হলে দেখুন একটা আরেকটার বিপরীত, স্টেটমেন্টটি যদি স্টেটমেন্টটি ইম্পারেটিভ হলে ট্যাগ, স্টেটমেন্টটি নেগেটিভ হলে ট্যাগটি হবে অ্যাফার্মেটিভ, স্টেটমেন্টটি ইম্পারেটিভ হলে ট্যাগটি হবে সাধারণত নেগেটিভ হয় না। স্টেটমেন্টটি যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় মানে যেটা সেন্টেন্স প্রদত্ত সেন্টেন্স বা স্টেটমেন্ট হলে বলতে পারবেন, প্রদত্ত সেন্টেন্সও বলতে পারবে, তাহলে ট্যাগটি সাধারণত নেগেটিভ হয় না। তবে উপদেশ ও সম্মতি ট্যাগটি নেগেটিভ হতে পারে বলছে, কিন্তু হবে সেটাই না। তা এরপরে আসুন অক্সিলার ভার্ব প্লাস নট কে সাধারণত সংক্ষেপে লেখা হয়, মানে যেভাবে সংক্ষেপে লেখা হয় এগুলো আমি দেখাইছি, ইজ প্লাস নট কে ইজন্ট, আর প্লাস নট কে আরন্ট, ইজ প্লাস নট কে ইজন্ট, ইজন্ট, তারপরে আর প্লাস নট আর্ন্ট, আর্ন্ট, ওয়াজ প্লাস নট ওয়াজন্ট, ওয়াজন্ট, ওয়ার প্লাস নট ওয়ার্ন্ড, আমরা এখানে ওয়ার বলি, এটা হচ্ছে ওয়ার, ওয়ার প্লাস নট ওয়ার্ন্ড, হ্যাভ প্লাস নট হ্যাভ, হ্যাভন্ট, তারপর হ্যাজ প্লাস নট হ্যাজন্ট, হ্যাড প্লাস নট হ্যাডন্ট, তারপরে ক্যান প্লাস নট কান্ট, তারপর কুড প্লাস নট কুডন্ট, উইল প্লাস নট ওন্ট, এটা একটু মনে রাখতে হবে, আমি রেড কালার করে দিচ্ছি এটা আপনাদের সুবিধার্থে, এটা দেখুন ওন শ্যান্ট, এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এটা এই উইল প্লাস নট এটাকে আমরা ওন লিখে থাকি, তার জন্য এটা একটু ডিফিকাল্ট, তাই এটা একটু মনে রাখতে হবে। তারপরে শ্যাল প্লাস নট এটা শ্যান্ট, এটা শ্যান্ট, আমি এই দুইটা, এই দুইটা লাল এই রেড কালার যে দুইটা করছি সেটা একটু মনে রাখবেন। আর একটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এটাই, এম প্লাস নট এন্ট বা আরেন্ট, অনেকেই বা ব্রিটিশের মানে আমেরিকানদের মধ্যে এটা এন্ট বলে আরেন্ট বলে, আসলে অ্যাপ্রোপ্রিয়েটটা হচ্ছে এন্ট। হ্যাঁ, এম প্লাস নট
এটা হচ্ছে এন্ট বা আর এন্ট, যে কোনো একটা লিখলে চলবে, নো হ্যারেক। তাহলে এরপরে আসুন মাস্ট প্লান নট, মাজন্ট, তারপর হচ্ছে মাজ নন, মাজা মাজ 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 নট, তারপর হচ্ছে নিট প্লান নট, নিডন্ট অ্যান্ড ডিয়ার্ন্ট, তারপর ডু প্লান নট, ডোন্ট, তারপর ডাস প্লান নট, ডাজন্ট, তার ডিট প্লান নট, ডিডন্ট, ওট ওট প্লাস নট, ও ড ওন্ট। ঠিক আছে, তাহলে আজকে আমরা এতটুকুর মধ্যে শেষ করে দিচ্ছি। সাবজেক্ট নির্বাচন এটা আমরা আগামী ক্লাসে করব, কারণ অনেকে এই লম্বা ক্লাস দেখলে বা আমরা এটা ইউটিউবে যখন থাম্বনেলে অথবা শুরুতে দেখে তখন ভয় পেয়ে যায়, তার জন্য আমরা কি করি না, এটা দেখতে চাই না, তার জন্য আমরা আজকে এতটুকুর মধ্যে এতটুক প্রথম পেজটা আমরা এই ক্লাসের মধ্যে শেষ করে দিছি। এর পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় পেজটা আমরা দেখাবো ইনশাল্লাহ। তাহলে একটু ধৈর্য সহকারে শুনতে হবে, এগুলা নাটক সিনেমা না, এগুলা আপনি না দেখলেও একটু আনন্দ নিয়ে দেখতেছেন, এগুলো হচ্ছে পড়ালেখা একটু কষ্টকর, তাই একটু ধৈর্য সহকারে দেখবেন, তারপরে এতে কমেন্টে জানাবেন কিছু না পেয়ে থাকলে, না বুঝে থাকলে, অথবা যদিও ভুল হয়ে থাকে এখানে আপনি কমেন্টে এগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তাহলে আজকে আর দেরি না করে আমরা এতটুকুর মধ্যে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।